টলিগঞ্জ নয় কর্ণময় পর্যন্ত আমরা প্রত্যেকবার র্যালি বের করি, ইভেন কি পুলিশের পারমিশনে, আমরা কোনো দিন পুলিশের উইদাউট পারমিশনে আমরা এখান থেকে র্যালি বের করি না। আজকে হয়েছে আমাদের যে কাউন্সিলর 115 নম্বর ওয়ার্ডে রত্নাসুর, নামটা শুনে নিন ভালো করে, রত্নাসুর, ওনার মানে ক্লাবে যেখানে যেখানে অনেক ছোট ছোট জায়গা রয়েছে টিএমসির অফিস, সেখানে লিডাররা এসে আজকে মেয়েদের গায়ে হাত তুলেছে। একটা অক্সিজেন নিয়ে একজন বয়স্ক লোক আমাদের সাথে প্রত্যেকবার যায়, ওই লোকটাকে পর্যন্ত মারতে গেছে তারা। কতটা নৃশংস, কতটা নোংরা লোক তারা। ওই লিডাররা আমাদের প্রত্যেকটা মেয়েদের গায়ে হাত তুলেছে, আপনি দেখতে পারেন প্রত্যেকটা মেয়েকে মেরেছে। একটু তুলে নিন আমাদের প্রতিবাদী পোস্টার দিয়ে দিয়ে ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করেছে সেগুলো একটুখানি বলো। প্রচন্ড তো নোংরা ল্যাঙ্গুয়েজ, আমরা এরকম ভাবে ওভার ভিডিও তো আমরা এগুলো এক্সপ্লেন করব না। প্রচন্ড নোংরা ল্যাঙ্গুয়েজে ওনারা কথা বলেছে, সাথে তো মার তো করি। সাধারণ ভাবে যদি বলা যায় তাহলে বস্তিতে থাকা এই নির্লজ্জ বেহায়ারা যেভাবে করে, এই বাচ্চাটা কি ওর বুকে মেরেছে, এটা পর্যন্ত মনে হচ্ছে থানায় যাওয়া উচিত। খুনি, আমরা ভুল করছি। বাসের তলায়, বাসের তলায় পুরো চাপা দিন তো, বাসের তলায় লরির তলায় কাগজে বা কবজি জামা পুরো ভিজে গেছে, কোনো বরফ দেওয়াকে থামলো, রক্তে ভিজে গেছে সবাই সবাই ও তো কোথাও ফেলে দিয়েছে রাস্তায়, ফেলে ইচ্ছা করেছে। ওরা ভয় দেখাচ্ছে দাদা, না না।